জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় রবিবার সন্ধ্যায় মাস্ক পরে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের উপর হামলা চালানোর পরেই দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়কের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে করা টুইটে বলা হয়েছে জেএনইউ হিংসা নিয়ে দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের পর্যায়ের আধিকারিকের মাধ্যমে তদন্ত করে যত দ্রুত সম্ভব রিপোর্ট তলব দিতে বলা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে জনা পঞ্চাশের একটি দুষ্কৃতী দল লাঠি ও পাথর দিয়ে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায় তারা হামলায় জখম হয়েছেন বহু পড়ুয়া ও শিক্ষক মাথায় আঘাত পেয়েছেন জেএনইউ এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ তাকে এআইএমএমএস এ ভর্তি করা হয়েছে সাংবাদিকদের তিনি বলেন মাস্ক পরা দুষ্কৃতীরা আমার ওপর হামলা চালিয়েছে আমার শরীর দিয়ে রক্ত ঝরছে আমায় নির্মমভাবে মারধর করা হয়েছে